গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে, আর আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 1:40, তো এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমার ব্লগে আমার সাথে রয়েছে, দেখো, আমার বাড়ি গোপুসোনা। তো গোপুসোনা এখন রেডি করছি, কারণ আজ যেহেতু মামার বাড়ি কালী পুজো, তো আমি যাব, মা বাবা তিনজনেই যাবে, আর সাথে আমাদের সাথে গোপুসোনাও যাবে। তার জন্য এখানে গোপুসোনাকে দেখতে পাচ্ছ নতুন একটা জামা পরিয়ে দিয়েছি, আরও সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। তো গোপুসোনাকে রেডি করে নিয়ে আমরা সবাই রেডি হব, হয়ে তারপরে বেরোবো। তো সকাল থেকেই ব্লগটা শুরু করবো ভেবেছিলাম, হয়ে ওঠেনি। আর এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর আমাদের দুপুরের লাঞ্চ করাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো, একেবারে যখন বার হবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, এখানে আমি রেডি হয়ে গিয়েছি, আর আজকে মাও রেডি হয়ে গেছে, মা এখন দরজা দিচ্ছে। তো আজকে আমরা চারজন মিলে যাব মামার বাড়ি। তো এখানে বাপিও চলে এসছে, বাপিও রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ। তো চলো বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মামার বাড়িতে চলে এসেছি। তো এই সবেই ঢুকলাম, ঢুকে গোপুসোনাকে রেখে দিলাম, আর এখানে মা যে মিষ্টিগুলো এনেছিল বৌদিদের হাতে হাতে দিচ্ছে, আর এখন ঘরে বসে আছি। দেখতে পাচ্ছ আমার দাদার মেয়ে ওগুলো গুলকন্ডি জল করেছে, করে সবাইকে দিচ্ছে, ওখানে মাকে দিয়েছে, আমাকে দিয়েছে, আর এটা হচ্ছে সেই ওদের বাড়ি রকি। তো ও এমনভাবে গেটটা পাহারা দিয়ে বসে আছে যে কাউকে ঢুকতেই দেবে না। আর জামাইবাবুরাও এসছে, এটা দিদিভাইদের পাখি, এর নাম হচ্ছে মিঠি। তো দেখো, ও মিঠিকে হাতে করে নিয়ে আছে। তো আমার হাতে নিতে একটু ভয় লাগছিলো, তাই ওর হাতে থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রকির কথা বললাম, দেখো পুরো দরজা আটকে শুয়ে আছে, মানে কাউকে ঘরে ঢুকতে দেবে না। তো এখানে বাপিও বসে আছে, সবার সাথে কথাবার্তা বলছে। আর রকি সোনাকেও এখানে মাছগুলোকেও দেখিয়ে দিলাম। তো চলো, এবার আমার বড়দার ছেলে এসছে, তো এখন আমরা সবাই মিলে থাম্বস আপ খাচ্ছি, আর ও বলছে চিয়ার্স করো, চিয়ার্স করো। তো ওটা করলাম, করে এখন থাম্বস আপ খাচ্ছে, আর ও তোমাদের সাথে শেয়ার করার সময় থাম্বস আপটা গায়ে ফেলে দিয়েছে। চলো বন্ধুরা, থাম্বস আপটা খেয়ে নিই। আর এখানে ছোটদা বাপি সবাই মিলে গল্প করছে। বন্ধুরা, এখন মাইক অ্যানাউন্স করা হলো যে ঠাকুর রেডি হয়ে গেছে, যারা যারা মালা দেবে তারা দিয়ে যাও। তো জামাইবাবুরা দাদারা সব মালা দেবে, তাই আমি হচ্ছে দিয়া। তোমরা একে আগে কোনো দিন দেখোনি আমার ব্লগেও, ফার্স্ট টাইম, আর ওখানে জামাইবাবু হাই করছে। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম কালী ঠাকুরকে মালা দেওয়ার জন্য। তো ওখানে গিয়েও ছিলাম, আর যখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন কারেন্টটা চলে গিয়েছিলো। আর বললাম আমাদের গোপুসোনা এসছে, আর এখানে দেখতে পাচ্ছে ওরা আর একটা বন্ধু হয়ে গেছে, দুজন মিলে গল্প করছে আর চকলেট খাচ্ছে। আর বৌদি গরম গরম লুচি করেছে, আমি এখন বসে বসে লুচি খাচ্ছি। আমি বলা ভুল, এখানে সবাই রয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি দিয়া, দিদি ভাই, তারপরও অন্বেষা, আমরা চারজন মিলেই খাচ্ছিলাম। তো এখানে আমরা লুচি খাচ্ছিলাম, আর জানলা দেখতে পাচ্ছি ওখানে বসেছিলাম, কারণ মামার বাড়ির এই পিছন দিয়েই ঠাকুরটা নিয়েছে। তো মামার বাড়ির সামনে তো পুজো হয়, ঠাকুরটা ওই সাইডে একজনাদের বাড়িতে তৈরি হয়। তো সেটা কখন আসছে দেখবো, আর ঠাকুর নিয়ে যাওয়ার পরে মাইমা আমাদের সবাইকেই আইসক্রিম খাওয়াচ্ছিল। তো যে যেটা খাবে তার সেটা পছন্দ মতো। আর তারপরে এখানে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি ঠাকুর দেখতে যাব তার জন্য। তো আমি তো ফুল রেডি, ও রেডি হয়ে গেছে, আর দিয়া এখনও সাজছে, দিয়া তুলি দিয়ে ওরা সবাই এখনও সাজছে, দেখতে পাচ্ছ।
তো চলো সবাই মিলে একবারে রেডি হয়ে নি, তারপরে যখন বাইরে যাব তখন তোমাদের সাথে আবার যাবো। আমরা প্রথমেই চলে এলাম মায়ের দর্শন করতে, তো এখানে ঠাকুর তো বসানো হয়ে গেছে মণ্ডপ, তো এবার ব্রাহ্মণ সাজাচ্ছে করছে, তো মণ্ডপটাও তোমাদের সাথে একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে নিব। প্রথমে ঠাকুর দর্শন করে নিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছ পুজোর যে ডালা দেওয়া হবে, তো তার ডালাও পুরো রেডি হয়ে গেছে। এই সাইডে মিষ্টি বাতাসা, ওই সাইডে নানান রকমের ফল, তো এগুলো এখন ঠাকুরের কাছে ধরে দিয়ে আসতে হবে। তো আমরা ঠাকুরের মণ্ডপে ঠাকুরের ডালাটা দিয়ে এলাম, তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি, মানে মামার বাড়ির পাশের পাড়ায়ও আজকে কালী পুজো, তো ওখানে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ আমি, মা, বাপি, মামা, মাইমা, দাদা, বৌদি, দিদি, ভাই, স্বামী সবাই মিলে যাচ্ছি। আর এটা হচ্ছে মামাদের পাড়া, রাস্তার লাইটিং, ওখানে দেখতে পাচ্ছ মা আসছে, মা, তো রাস্তাটা পুরোটাই এরকম লাইট দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। বন্ধুরা ঠান্ডা লেগেছে আমার, তাই গলার ভয়েসটা কীরকম আছে তোমরা তুলে নিয়ে নিও। তো বন্ধুরা এখানে তো দেখতে পাচ্ছ যে নাচের জায়গাটা হয়েছিল, সেখানে আমি, বাপি আর দিদি ভাই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপরে চলে এলাম এখানে প্রতিমা, মানে মা ঠাকুরকে দর্শন করতে, তো এখানেও ঠাকুর বসে গেছে, বরণ চলছে, এখন ডালাও দেওয়া হয়ে গেছে। তো তারপরে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, দেখে আমরা আবার ওই পাড়ায় চলে গেলাম। তো এখানে যে ঠাকুরের মেন মন্দির, এটা হচ্ছে সেই মন্দিরটা, আর মামার বাড়ি পাড়ায় ঢুকতে যে গেট, এটা গেট। তো এই পাড়ার এখান থেকেই মানে পুজো শুরু, লাইটিং ফাইটিং সব কিছু। আর রাস্তাটা খুব সুন্দরই লাগছিল এইরকম আলো দিয়ে সাজানোর জন্য। তো তারপরে ফের মামার বাড়ি পাড়ার ওখানে চলে এলাম, এসে সবাই রোল খেয়ে নিলাম, তো এখানে আমি রোল খাচ্ছিলাম, আর এখানে মাও ছিল, মা খায়নি যেহেতু আর শনিবার মা নিরামিষ, তার জন্য রোল খায়নি, আর ওটা হচ্ছে বৌদির মা। তো তারপরে এখানে সবাই মিলে চাউমিন উঠে নিলাম, তারপরে মামার বাড়ি যে নাচের জায়গাটা ছিল তো ওখানেও চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে তিনটে লাইট দিয়ে গাছের উপর লাইটগুলো ফেলেছিল, এত সুন্দর লাগছিলো বলার মতো না, বাট ক্যামেরাতে অতটা ভালো লাগছিল না, সামনাসামনি খুব সুন্দরই লাগছিল।
তোমরা তো দেখলে বন্ধুরা, ওদিকে ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে, আর এদিকে আমরা সবাই ফের আইসক্রিম কিনে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ, ফের আইসক্রিম খেয়ে নিলাম, আর তারপরে বাড়িতে চলে এসেছিলাম। এসে রাতের ডিনারটা করে নিলাম। রাতে ছিল লুচি, ঘুগনি, আলুর দম আর ডিমের কারি। তো সবাই মিলে এখানে খাচ্ছে, দেখতে পাচ্ছ বৌদি ওরা সব খেতে বসেছে। এখানে আমরা সব খাচ্ছি, আর পিছনে রকিও রয়েছে। আর তারপরে ফের চলে এসেছিলাম ঠাকুরের কাছে। তো এখন পাঁঠা বলি হচ্ছিল, খুব কষ্টের একটা বিষয়, কিন্তু কিছু করার নেই। অনেকেই মানত করে ঠাকুরের কাছে, তো সেই মানত পূরণ করার জন্য পাঁঠা দেয়। তো এবছরও সেরকম অনেক পাঁঠা বলি পড়েছিল প্রত্যেক বছরের মতনই। তো এখন ব্রাহ্মণ সব ওগুলোকে পুজো করছে, তারপরে বলি দেওয়া হবে। তো চলো বন্ধুরা, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা দেখতে থাকো। ঠাকুরের সামনে একটা বেঞ্চ পাতা ছিল, তো সেখানে আমরা তিনজনে বসেছিলাম। তো আমরা এগুলো দেখছিলাম, এখানে সবার ঘুম পেয়ে চোখ খুলে হয়ে গেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দণ্ডিকাটা শুরু হয়ে গেছে। তো এবছরে আমার একটা দিদি আছে, তো সে দিদির মেয়ে ছেলে ওরা দুজনে দণ্ডি কাটছে, দেখতে পাচ্ছ। তো হচ্ছে সুদীপা আর ওর নাম সুদীপ্ত। তো ওরা দুজনে এবছরে উপোস রেখেছিল, তো তাই ওরাও দণ্ডি কাটছে, আরও অনেকে সবাই কাটছে। তো দণ্ডি কাটার পর এখন ধুনো জ্বালানো হবে, মানে অনেকে জ্বালায় অনেকে জ্বালাচ্ছে না। তো এবার দেখতে থাকো কী কী হয় না হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো।
দেখতে পাচ্ছি ওখানে ধুলো গড়ানো হচ্ছে, আর এবার সকাল বেলাতে দেখতে পাচ্ছ যারা যারা দন্ডি কেটেছে এখন তারা সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।